কাজ সমস্ত কমপ্লিট। আর এই যে দুধ জ্বালানো হয়ে গেছে, অরিন্দম এখানে নিয়ে এসছে সিঙ্গারা, একটু তরকারি, স্যালাড, সস সব একসাথে নিয়ে এসছে। বাবাকে দেব, সোনাকে দেব, আমরা খাবো। তো সোনাকে দিতাম না সব। এই যে দুস্তুতা, দুস্তুতা এখানে দুস্তুমি করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুস্তুমি হয়েছে তো, শুনছে না। আমি বলছি যে ঝাল খাস না, পারবি না খেতে। ও বলছে না আমি পারবো, আমি তো বড় হয়ে গেছি, ঝাল খেলে লম্বা হতে পারবে তাই বলছে। তো এখন দেবো সোনাকে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে সন্ধ্যার রান্না বান্না হবে। হ্যাঁ মা, তুমি লঙ্কা খাবে না? তরকারি তাই ভাবছো মনে হয় মোগলাই। তো চলো সোনাকে দিয়ে নি, যখন রান্না করব তখন আবার কথা হচ্ছে। এই যে বাবা, আমি দিচ্ছি তোমাকে। দেখো বাবার জন্য গোলা রুটি হচ্ছে চিনি ছাড়া, বাবা তো সুগার, বাবা মারিস না। এই যে এখানে আরেক পিস হবে, আর এক পিস বাবা প্রায় প্রায় সন্ধ্যেবেলা খায় গোলা রুটি। আর এখানে দুধ হচ্ছে, মানে দুধ জাল হচ্ছে, হয়ে গেছে খানিকটা। এটা এটা দই পাতার জন্য হচ্ছে, তো যখন দই পাতা হবে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ বাবান বলো। তো এই যে হয়ে গেছে, চলো বাবাকে দিয়ে আসি। আয় বাবান, কে ফোন এসছে, মার ফোন এসছে। দাঁড়া বাবান, আমাকে ধরিস না, দাদুকে দিয়ে নি খাবারটা। হ্যাঁ না বাবা, ওঠো, খুব গরম কিন্তু, ওঠো। আর এই যে মুয়ের ফোন এসছে, দাঁড়াও বাবা, নরম করো না, ফোন এসছে তাই আমাকে আটকে রেখেছে, ধরতে দেবে না। আর এখানে এখন হচ্ছে বাবার জন্য আলু ভাজা, বাবা তো নিরামিষ খায়, ওর জন্য বাবার জন্য একটু আলু ভাজা হচ্ছে, এটা তুলে রেখে। তারপর আমাদের জন্য হবে এটা দিয়ে পেঁয়াজ দিয়ে, আর এটা হবে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভুজিয়া। আর মার রুটি হয়ে গেছে, আসি বাবা, আসি। এই ভাজাটা খেতে না খুব ভালো লাগে, আর এর মধ্যে একটু রসুন দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ও আবার পছন্দ করে না রসুন দিলে, ওর জন্য রসুন আর দেবো না। মা বলছিল আলু চচ্চড়ি করবো, তো আমি বললাম যে না, মা এই আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভুজিয়াটা করি। হয়ে গেছে ডিম আলু পেঁয়াজ ভুজিয়া, লঙ্কা দেওয়া হয়ে গেছে, আর এই যে সোনারটা এর মধ্যে রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সোনা রয়েছে সোনার বাবার কাছে। আমি দরজাটা আটকে দিয়েছি যাতে না আসতে পারে, না হলে এসে এখনই আমার ভিডিওটা বন্ধ করে দেবে। তো গ্যাসটা শুধু সব পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন আমি খাবো সেই আমার হলুদ জলটা খাবো, ওর জন্য গরম জল করবো। ফ্লাক্সে জল গরম করা থাকে, কিন্তু আজকে জল গরম করা নেই, আমি এখন আর জল গরম করে রাখি না, ঠান্ডা জল করে রাখি। ফ্লাক্সেও ঠান্ডা জল রেখে দিই, আর এমনি ওর যে ঠান্ডা জলের বোতল ফুটিয়ে তাতেও ঠান্ডা জলই রাখি, কারণ এখন গরম জলটা বেশি প্রয়োজন হয় না। তো আমি যেহেতু এখন খাবো, তো এই বাটিটার মধ্যে করে একটু গরম জল করবো। গরম জলটা বসিয়ে দেবো, এক গ্লাস মতো করবো। চিনতে পারছো, ঘুমে টই টই করছে চোখ।
শুয়ে পড়েছিল। এবার রান্নাঘরে আমি এসেছি, কিসের আওয়াজ হচ্ছে আবার দেখতে এসেছে, দিয়ে ওখান থেকে টুক 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 করে এসে এখানে দাঁড়িয়েছে। দেখতে এসেছি মেয়ে কি করছে, জোরে বলো শুনতে হবে। দেখতে এসেছি মেয়ে কি করছে, রান্নাঘরে ঠক ঠক আওয়াজ হচ্ছে, ঠক ঠক আওয়াজ হচ্ছে, মানে মা গিয়ে শুয়ে পড়েছে আর আমি সোনাকে মানে বুঝিয়ে টুঝিয়ে রেখে এসেছি দরজা বন্ধ করে। ভাবছি মা ভাবছে শুয়ে পড়েছি, তারপরে এখন আমার আওয়াজ শুনে আবার এসছে যে কি করছে রাত্রিবেলা। এখনো তো আমার কাজ শেষ হয়নি, এখনো তোমাদেরকে দেখাবো যে কি কি করব। এখন এই রাত্রিবেলা ব্যাগ গুছিয়ে চলে যাব বাড়ি থেকে। কি আনন্দ না, কি আনন্দ বাপের বাড়ি যাবে। এই যে আমার ইয়েলো ড্রিঙ্ক রেডি হয়ে গেছে, আর এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি, তোমরা তো জানোই। আর সামনে পুজো চলে আসছে, দেখো কেমন মোটা হয়ে যাচ্ছে, ওর জন্য এটা এখন খাবো। মা খাবো না, আমি মোটাই হব, দরকার নেই। আর মোটাই হব, তো যাও শুয়ে পড়ো, আমার এখনো কাজ আছে, যাও। আজকে দেখবো কি করে, বেশি গরম হয়ে গেছে, একটু জল দিয়ে দে। আমি এটা খেয়ে নি, তারপরে পাশের রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। মানে এখনই পাশের রুমে যাবো না, এখন আমি খেয়ে নিয়ে সোনাকে আগে ঘুম পাড়াবো, তারপরে পাশের রুমে যাবো, ব্যাগ ট্যাগ গোছাবো, তোমাদেরকেও সাথে রাখবো, চিন্তা করো না। তো চলো এটা খেয়ে নি, খুব গরম আজকে, এটা একটু একটু জল মিশিয়ে নি। দেখো মার এই শাড়ি আর ব্লাউজগুলো ছিল, এগুলো আয়রন করে দিলাম, কারণ আমি তো চলে যাচ্ছি মানে সোনার মাম বাড়িতে, তো এগুলো আবার পরে থাকবো, ওই জন্য মাকে বললাম দাও করে দিই। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্লাউজ ছিল আর এই দুটো শাড়ি, তো করে দিলাম ওর জন্য। সোনাকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 12:10, সোনা ঘুমালো এখন। ও সেই সন্ধ্যা রাগ দিয়ে ঘুম থেকে উঠেছে, মানে 6টার দিকে ঘুম থেকে উঠেছে, তো ঘুম থেকে উঠেছে যথারীতি সন্ধ্যার সময়, তো ঘুম কি আর পায়, ওর জন্য মানে আমার ঘুম পেয়ে গেছে, চোখ দেখে বুঝতে পারছো ঘুম পেয়ে গেছে, মানে দুপুরে তো ঘুমায় না, এমনি চেহারা হেলদি হয়ে যাচ্ছে, তারপরে খাওয়া দাওয়ার পরে যদি আবার ঘুমায় তাহলে আর দেখতে হবে না, মানে দরজা দিয়ে আর ঢুকবো না। আরও একটা কি হয়েছে দেখবে, আমার ঘটনাটা দেখতে পাচ্ছ কপালের এখানে, এখানে চকচক করছে, আর এখানটা হয়েছে শর্ট ভিডিও বানাতে গেছিলাম, তো এখানে লিপস্টিক দিয়ে যে টিপ পড়েছি তোমরা হয়তো দেখেছো অনেকেই, তো সেই লিপস্টিকটা দিয়ে পড়েছি, আর কপালটা পুরো একদম মানে এখানে পুরো একদম সেই মনে হচ্ছে কি ঠোসা পড়েছে, মানে মনে হচ্ছে গরম কিছু লেগেছে, ঠোসা পড়েছে, তো সেই লিপস্টিক ঠোঁটে দেওয়া হয়। তাহলে যে কত খারাপ মানে কেমিক্যাল দিয়ে তৈরি, মানে সেটাই মানে এখানে লাগাতে বুঝতে পারছি, আমার স্কিনে মানে একদম পুরো পুরো পুড়ে গেছে, মানে বলতে গেলে কপাল পুড়ে গেছে এরকম অবস্থা। তো যাই হোক, কপাল এরকম হয়েছে আর কি করবো, এরকম কালো স্পট নিয়ে মনে হচ্ছে ছাকা লাগিয়ে দিয়েছে কপালে কেউ, মানে দুষ্টুমি করেছি কপালে খুন্তি দিয়ে ছাকা লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা জানি না কবে উঠবে, কিছু দিচ্ছি না আর মুখে টুখে কিছু সেইভাবে ইউজ করা হয় না, তো কি বলবো, মানে রাত হয়ে গেছে তো ঘুম পেয়ে গেছে, আর এখন রয়েছে অনেকটাই কাজ। একটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি। তো ওই আয়রনগুলো করেছি বলে মা আমাকে একটা গিফট দিয়েছে, দেখাচ্ছি দাদা, শাড়ি গিফট দিয়েছে বলতে এটা মার ছিল, তো আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, তো মা বলছে যে তাহলে এটা পরে তুই কালকে যা ওই বাড়িতে, তো ওর জন্যই এটা বের করেছি, বিশেষ করে ওটাতে ইয়ার্কি মারলাম, আর মানে আয়রন তো সবসময়ই করে দিই, তো দেখো খুব সুন্দর লাগছে শাড়িটা, তখন পরবো, আর কিন্তু পরবো তো মানে ভীষণ মানে খড়খড়ে, নতুন শাড়ি তো আমি আবার খড়খড়ে শাড়ি একদম পরতে ভালোবাসি না, বেশ একদম সফট হবে, গায়ের সাথে লেগে থাকবে, আর এই সব এই শাড়িগুলো যেই কালকে পরে যাব, যেই মানে রাস্তা পর্যন্ত দুপা হেঁটে যাব আর পেছ উঠে একদম হাঁটুর কাছে চলে যাবে, তো ওর জন্য আমার একদম পছন্দ হয় না নতুন শাড়ি পরতে, তো বেশি একটা মানে খড়খড়ে না, একটু সফট মতোই আছে, আর এর ভেতর কাগজ রয়েছে ওর জন্য একটু খড়খড় করছে, তো এটা পরবো, আর ওর জন্য এটা পরার জন্য এই কালো ব্লাউজটা বের করেছি, এটার সাথে পরবো, কারণ নিচে আর অন্য কোনো ব্লাউজ নেই আমার, তো মানে ওপরে আলমারিতেই সমস্ত কিছু, তো এখানে যেগুলো পরি সেগুলো ভাঁজ করে রাখি আপাতত নিচে আলমারিতে, তো এর সাথে ব্ল্যাক রয়েছে ওর জন্য ব্ল্যাক,
তো এটা কালকে পরবো, যখন পরে যাব তখন দেখতেই পাবে। আর এখন ব্যাগ গুছাবো, রাত 12টা মানে 12টাই বললাম, 12:30 প্রায় বাজতে যাচ্ছে, তো রাত 12টার সময় ব্যাগ গুছিয়ে আমি বাড়ি থেকে এখন যাব। মানে এরকমই ব্যাপার লাগছে, এত রাতে ব্যাগ গুছাচ্ছি। এখন ব্যাগ গুছিয়ে রাখার কারণ কি বলতো, সোনা ঘুমিয়ে পড়েছে, এখন নিরিবিলি ব্যাগগুলো গুছিয়ে আমি মানে ধীরে সুস্থে মানে শান্তি করে শুতে পারবো, না হলে কালকে সকালবেলা সোনা ওইদিকে দৌড়াবে, ওইদিকে বাবা মানে সোনা হাঁটবে, বাবা হাঁটবে, মানে ধাক্কা ধাক্কি খাবে, আমি এদিকে গুছাবো চেঁচামেচি, ওর থেকে শান্তি করে এখন গুছিয়ে তারপরে শোবো, কালকে যা করার করে তারপরে বেরিয়ে যাবো টুক করে, এটাই। তো চলো দেখাই কি কি গুছাবো। তো এই যে দেখো দুটো ব্যাগ বের করেছি, এই ব্যাগ দুটোই নিয়ে যাই, এর মধ্যে জামা কাপড় নেবো মানে দুদিন থাকবো, যেগুলো নেয়ার দুটো নাইটি সোনার মানে একটু জামা কাপড় এই, আর এই ব্যাগটা নিয়েছি, এর মধ্যে নেব এই যে সোনার একটু ওষুধ, সোনার বডি অয়েল, সোনার মুখের ক্রিম, আর এই যে এইটা নিয়েছি, সোনা আটা নিয়ে যদি বেলতে বায়না করে যে আমি আমার মানে বেলুন চাকি কোথায়, তখন ওর জন্য ওটা নিয়েছি, আর এই ঘন্টাটাও লাগবে, ঘন্টাটাও কখন যখন তখন পুজো করতে বসে যায় ওর জন্য এটা নিয়েছি, আর দেখি মানে বিশেষ কিছু যেগুলো জরুরি সেগুলো নিয়ে নেব। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। বলছি মনে হচ্ছে কত না দূরের পথ যাব আমি, তার জন্য ব্যাগ গোছা গাছা করছি, আসলে সেটা না, দূরেই যাই আর কাছেই যাই, একটা জিনিস যদি ভুলে যায় তাহলে তো আমার সে আবার এখানেই মানে আমাকে আসতে হবে না, অরিন্দমকে ফোন করে বলবো যে এটা আনতে ভুলে গেছি তুমি এখনই নিয়ে আসো, কারণ যেহেতু বাচ্চা রয়েছে তো গুছিয়ে গেছে নিয়ে যাওয়াই ভালো, আর আমি যদি একা থাকতাম বা সোনা যদি বড় হয়ে যেত তাহলে সেটা আলাদা কথা, আর ওর জন্যই মানে থাকলে অনেক কিছু ভাবনা চিন্তা করে সমস্ত কিছু নিয়ে যেতে হয়, ওর অনেক ওষুধপত্র রয়েছে, তারপরে ওর ক্রিম ট্রিম, ওর বডি অয়েল, এই সমস্ত সব গুছিয়ে টুছিয়ে নিয়ে নিলাম, আর বাচ্চা মানুষ অনেক জামা কাপড় লাগবেই, আর বর্ষা যদি বলা যায় না, যদি দুদিন বৃষ্টি নেমে থাকে তাহলে তো আর জামা কাপড়ের কথা বলতেই হবে না, কিচ্ছু শোকাবে না, তো যার জন্য একটু বেশি বেশি করে সব নিয়ে নেওয়া, তো গোছানো হয়ে গেল টেনশন ফ্রি। তো চলো করবো, তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আজকে সন্ধ্যা থেকে দেখালাম রাত পর্যন্ত কি কি করলাম না করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে, নতুন ভিডিও বলতে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, গুড নাইট।